আপনারে কি মাছ আছে? মহিলা বর্ষি হইছে 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 মাছ আছে মাছ আছে মাছ তো আও অদ্ভুত সুন্দর বৃষ্টি হচ্ছে সুন্দরবনে। অনেকদিন পরে বেলায়েত সর্দারের হাতের রান্না খাবো আমরা। অনেকদিন পর পূর্ব সুন্দরবনে এসছি, সারা রাত জাগা, বেশ ক্ষুধার্ত। ও ভাই, আপনি হাত লাগাইছেন? বহুদিন পরে আপনার ট্রাজারে উঠলাম। বহুদিন পরে বসলাম, আমার সেই ছোট্ট রান্না করে। বহুদিন বহুদিন সেজনে এক যুগ পরে বসলাম এই রান্না করে। সেইভাবে কিরম লাগতেছে? খুব ভালো লাগছে। এই দাদারা তো বুঝতে পারতেছে না যে আমারই কষ্ট হবে সব। দাদাদেরকে তো পানিশমেন্ট দেওয়া লাগবে তাইলে। সেই যখন ভোরবেলা যখন 6টা বাজে তখন দেখি রান্না শুরু হয়েছে। রান্না তো শেষ হয়ে গেছে। শেষ হয়ে গেছে রান্না? শেষ হয়ে গেছে রান্না, শেষ হয়ে গেছে। আমরা খাননি বলি আর ওই রেডি করি। তো আপনি কি করতেছেন? আমাদের সব রেডি করা হয়ে গেছে। কয়টা পিএস কুচা সিয়ে যে কলা আর আলু একসাথে ভর্তা, কলা আর আলু ঝাল ভর্তা। শুকনো মরিচ টরিচ একটু এখানে আমার জন্য খাইনি অনেকদিন ভাই। শুকনো মরিচ খেলে ভাই এটা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, বুঝছেন? কে জানে। আলু কলা দিয়ে ভর্তা হবে। ডাল আছে? ডাল করা হয়েছে না? মেম্বারের সামনে খেয়াল রাখেন, অনেকদিন জঙ্গলে আসেন না, ঠিক আছে? এই জায়গা কিন্তু ভালো না, এই জায়গায় বাঘের চাপ আছে না? ও সেও জানেন না? বৃষ্টি নামছে, এলশেগুড়ি বৃষ্টি। বছরের এই সময়টাতে ইলশেগুড়ি বৃষ্টি নামে ইলিশ মাছ ধরা পড়ে প্রচুর। হাতের ব্লেন্ডিং হচ্ছে। ঝাল খেতে দেবেন না এখন, করবো কি? মেম্বার হাত লাগাবো? হাত লাগাচ্ছি, তাহলে কাজ আগাবেন। আমরা বেশ কয়েকদিন থাকবো এরকম চিন্তা করেছি, সেইভাবে বাজারও করে নিয়ে গেছি, আর মাছ বলতে মাছ ধরে খাবো এরকমই চিন্তা ভাবনা আছে, অথবা জেলে ভাইদের কাছ থেকে কিনে খাবো। তো শুরুর দিনে মাছ নেই, কাজেই ভর্তা ভাত ছাড়া আর কোনো উপায় নাই। এদিকে ভীষণ ক্ষুধার্ত আমরা। বছরের এই সময়টি সুন্দরবন দেখতে ভীষণ সুন্দর, একেবারে সবুজ, আকাশ থাকে নীল, পানি থাকে পরিষ্কার, মাঝে মাঝে বৃষ্টিও নামে। বৃষ্টি থেমে থেমে হচ্ছে না বাবা মুন্না? এই সময় বৃষ্টি এরকমই যায় না। আমরা বড় নদীতে গিয়ে এক দফা মাছ ধরে এসেছি, তারপরে আমাদের সঙ্গী সাথীরা বেশ পরিশ্রান্ত, রাতও জাগা হয়েছে আগেই বলেছি, সে কারণে যারা পরিশ্রান্ত তারা একটু বিশ্রাম নিচ্ছিলেন ট্রলারের ভিতরে। কি ভাই হামাগুড়ি দিচ্ছেন? খাওয়া দাওয়া করে ফেলে, আমাদের খাওয়া দাওয়া রেডি হয়ে গেছে সকালের। এই সুন্দরবনে এসে এত সুন্দর খিদা লাগে রে ভাই। হ্যাঁ ভাই দেন, এত সুন্দর ক্ষুধা লাগে। ও আয়োজন খুব সামান্য, কিন্তু এটার স্বাদ আসলে কোনো দিক দিয়ে কোনোভাবে পাই না আমি কোথাও গিয়ে। পৃথিবীর কত জায়গায় ভর্তা খেলাম ভাই, আলু ভর্তা। মানে আমার কাছে মনে পড়ে আমার ওই নানির হাতে খাইছিলাম ভর্তা ছোটবেলায়, ওই স্বাদটা মনে আছে। আর এই জঙ্গলে এসে সেই স্বাদ।
ইলশেগুড়ি বৃষ্টি। ভাটা হবে জোয়ার প্রায় শেষের দিকে। এই খাবার আসলে সকাল এবং দুপুর মিলিয়ে আমাদের খাবার, আলু ভর্তা আর ডাল। এটা হাতের বাড়ি চলতেছে ভাই, দেখে আমার ওকে ভাই সবার হবেনি তো ভর্তা, দেখেন আরো লোক আছে কিন্তু। অদ্ভুত সুন্দর বৃষ্টি হচ্ছে সুন্দরবনে, বৃষ্টি রোদ একটু আসছে হালকা, আর আমরা হলাম ট্রলারের ভিতরে। আমরা সর্দারের ট্রলারে, ভাই এখন কি এরকম ঘন ঘন বৃষ্টি হয়? আম গাছ আছে কোন বাড়িতে? আম তো কিনি, আম গাছ আছে তো মানে এরকম যদি যাইনি আমরা। আমি জানতাম না কথা, আমি জানবো এরকম কথা না, না না আপনি জানবেন না, আমি জানতাম। ঠিক আছে আমার কাছে নাম্বার আছে, মাস্টার যদি আমার অনুমতি দেয় আমি একটু কথা বলতে পারি। মার্জি আর বড় মার না ছোট মার, মার্জি আর অরিজিনাল মার, মাস্টার যদি আমার অনুমতি দেয় আমি একটু কথা বলতে পারি। জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে, মাছ ধরে বেড়াচ্ছে। সেই জোরে তো কেউ কয় না, এই বড় ভাই কয়ের মধ্যে সর্বনাশ আছে। আপনার ওই আমি কিন্তু রওনা দিইনি যে ভাত খেতে হবে, আমরা মাছ খাবো। এরপরের সন্ধ্যা আমাদের ইলশে তেরেল, আজকে সকালবেলা যে চা খেয়েছিলাম সেই চা আসলে খেতে পারিনি, টক টক লাগছিল, কারণটা কি এবার জানা গেল। সকালে যে চা খাইতে পারলাম না আমি, টক লাগতেছে, কি ঘটনাটা কি? এই যে চা আছে, এই এই দিয়ে চা বানাইছেন লাচ্ছি দিয়ে? কাকা আপনি কিছু বলবেন ভাই? না আমি কইছি ওই নৌকায় যাবো, বসি টানতে যাবে, আমি কইছি আপনাকে ওই খোলা দুধ আছে না, ওই খোলা দুধ দিয়ে, ভাই খোলা দুধ নাই, ছোট ছোট কৈটু আছে না, আবার কি বলতে, আমি যখন বলতেছি যে টক হয়েছে, কাকা বলে যে ওই দুধ একরকমের আসছে, এখন একরকমের কঠোর দুধ আসছে যেটা নাকি টক টক। আমি শেষ, আমার আর জঙ্গল করা হবে না, আমার কবে বিষ খাওয়ায় মেরে ফেলবেন কাকা? আপনি লাচ্ছি দিয়ে দুধ চা বানাই, ওটা বিষ হয়ে যায়নি আল্লাহর কপাল আমার, তাই না? চলেন যাই, দুপুরের খাওয়া দাওয়া হলো, এবারে পেটটা ঠান্ডা হয়েছে, আমরা আবারও যাব জেলেদের সঙ্গে ওই পশুর নদীতে বড়শি দিয়ে মাছ ধরতে। সকালে গিয়েছিলাম, এবার আরেক দফা মাছ ধরবো আমরা। গামছা নতুন আসছে কিন্তু ভাই, আমার ঘরের গামছা, আমারটা তো নিয়ে গেল আবদুল্লাহ ভাই। হ্যাঁ পশুর
নদী এখন বেশ ঠান্ডা। আমি হ্যাঁ ওই ট্রলারটা ভালো ট্রলার, এটা আরো ভালো, এই ট্রলারটা আরো ভালো লাগতেছে। কি তিনজন মানুষ, তিনজন মানুষ মনে করেন আপনি আমি, হ্যাঁ আর মেম্বার, হ্যাঁ তিনজনে বেরোবো, বেরোবো বসির পাস করে, হ্যাঁ ঝাঁকি জালে পাস করে, হ্যাঁ আমার নামে পাস করা লাগবে কিন্তু, হ্যাঁ হ্যাঁ পাস করে বেরোবো। ঠিক আছে, আমাকে কাজ হচ্ছে মাছ মারা আর খাওয়া, আর খাওয়া বিক্রি টিক্রি ভরে যাবে, হ্যাঁ মাছ খাওয়া আর খাওয়া, হ্যাঁ আর হচ্ছে তারা বিষ পাতিছে এগুলো ফলো করা, ফলো করা একটা ট্যুর করলে হয়। টলার তো ভিতরে ঢুকতে দেবে না, টলারের অনুমতি এইদিকে আছে, ওইদিকে ওইদিকে তো নাই, ওইদিকে ডিঙে নৌকা নিয়ে দু চার দিন ঘুরবো না, অসুবিধা কি, তাহলে হবে এই আগের আগের জগতে ফেরত যাই। হ্যাঁ বিষ নিয়ে কাজ করতে হবে আসলে, হ্যাঁ কাজ করতে হলে আপনার নৌকা উঠতে হবে, হ্যাঁ নৌকা উঠতে হবে, বিষ নিয়ে কাজ করতে হবে। এখন কাজ করার সুযোগ বেশ দারুণ করতে, কতটা পারবো জানি না, মানে বনদস্যুদের নিয়ে কাজ করা সেটা একটা বিশেষ বিষয় ছিল, এখন বিষ নিয়ে কাজ করার সুযোগ পাবো কিনা জানি না, তবে করা উচিত। খুব খারাপ অবস্থা সুন্দরবনের বিষের কারণে। এই বছর শুরুর দিকে আসলে যে নিষেধাজ্ঞার যে শুরুর দিকটা ছিল, বিষ কিন্তু অনেক কম পড়ছে, মানে আপনারা দেখছেন তো আমার আগের যে সিজনটাতে, তো এই দফায় এসে দেখছি যে পূর্ব সুন্দরবন পশ্চিম সুন্দরবনের বেশ কিছু জায়গায় মানে বিষ মারার প্রবণতাটা অনেক বেড়ে গেছে। নির্দিষ্ট জায়গায় গিয়ে বৈশাল ভাইদের ট্রলার থামলো, তারপরে বয়া অনুসরণ করে বর্ষির সুতার একটি প্রান্ত তারা খুঁজে নিলেন। সুন্দরবনে এই বর্ষি দিয়ে মাছ ধরাও বেশ জটিল, গাছের মধ্যে দিয়ে ডালের মধ্যে দিয়ে শেকড় বাকরের মধ্যে দিয়ে বর্ষি বাবা আসতে পারে। আগে যখন গাছ কাটার অনুমতি ছিল গড়া, তখন তো এগুলো এত মানে ইয়ে থাকতো না, তাই না, গাছ পরে থাকতো না, মনে হয় পরিষ্কার ছিল। তারপরে মরা গাছ কাটার এই ছিল, মরা গাছ কাটার নিয়ম ছিল, হ্যাঁ মরা গাছ কাটার গ্যাস ছিল যে এই এরিয়া থেকে এরিয়া পর্যন্ত যত মরা গাছ আছে এই আমি কাটতে, মানে কি মানে নিয়ম করে, হ্যাঁ নিয়ম করে ওই ঘের কিনা করতে হবে। আচ্ছা আচ্ছা, মরা গাছ কাটার যেটা মানে বন বিভাগ থেকে ইয়ে নিয়ে অনুমতি নিয়ে, আচ্ছা আচ্ছা সেগুলো বন্ধ, এখন ওটাও বন্ধ, গাছে হাত দেওয়াই নিষেধ এখন, আছে একটা একটা কসার উপরে হাত দেওয়াও বন্ধ। বা মানুষ সুযোগ নিত, কি পেছন পেঁচাইছে দেখছেন, এই গাছের মধ্যে চারপাশ দিয়ে পেঁচাই গেছে বর্ষিটা, ধৈর্যেরও ব্যাপার আছে, পারবে না পারবো কিন্তু ধৈর্যেরও ব্যাপার আছে। ও ভাই আপনার জিনিস বাদিছে, আরে তুই আবার জিতা মাছ খাইতে আসলি কে, তুই খাবি মরা মাছ, কুচ্ছা সাঁতাইতে দেখি, সাঁতাইতে ছোট কুচ্ছা ভয় লাগে। হ্যাঁ 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 ও পেঁচাইছে নাকি এটা, জাল হোক বর্ষি হোক পেঁচাই গেলে সেটা এক মহাজালা ছুটানো, হ্যাঁ হ্যাঁ মোটামুটি বেরোইছে মনে হচ্ছে। বাঁশ বাজলে তো এখানে থাকবে না মাছ, কেমন না গাছে কেওড়া আছে, কেওড়া আছে না পাকা কেওড়া, এবার পাকা কেওড়ার ভাই কেওড়া খাই আনতে পারে, পাশে মাছগুলো তো বড় বড় হয়েছে দেখি, বড় মাছের পাশে হালকা কেওড়া দিয়ে জল করতে বুঝলে, বড় মাছে হালকা কেওড়া দিয়ে ঝোল, কিরম হবে খাওয়ার পরে বোঝা যাবে।
গৌতন্তার মতো হবে। এখন আসবো রে বাবা, আসা লাগবে ওই খুঁটোয় বান্ধা নেই। হ্যাঁ দেখ ছুটে গেছে। আর আমাদের একটা আছে মুন্না ডং। তাহলে পুরো মানে কারা কারা বিষ মারতেছে পুরো জাইলে সেজে নামতে হবে, তাই উপায় নেই। আমরা তো অন্তত ভালো বুঝবো আপনি আমি যে কোন খালে বিষ মারি। হ্যাঁ সেটা তো দেখলে বোঝাই যায়। আপনারা কিছু বলেন না যে আধার ধরার টাইম? আচ্ছা শেষ ভাটি তো তাদের দেখার দরকার নাই তো, টাকা হলে হয়েছে তাদের। সাহেব মানে মহাজন আর কি। আর বিষ জঙ্গলে ধরে এত সোজা না, ওই ইউনিফর্ম পরে ট্রলার চালায় বিশ পাটি ধরা ইউনিফর্ম পরে কার্টুন সেজে বসে থাকে। অনেক কি মাছ আছে? ইলা বর হইছে 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 মাছ আছে, মাছ আছে, মাছ মাছ আছে, মাছ মাছ। হ্যাঁ এটা ভালো সাইজ তো, বড় মাছগুলো, বড় মাছ, বড় মাছগুলো, বড় মাছগুলো আপনি তুলতেছেন, আমি রিস্ক নিচ্ছি না। কারণ এই যে বাড়ি মারে দেখছেন শেষ হলো আমাদের মাছ ধরা। লৈট্টাখালিতে বেশ কিছুক্ষণ সময় কাটিয়েছি আমরা, এই খালে আবারও ফিরবো, তবে এবার সোজা চলে যাব দুবলার চরে। দুবলার চরের যে চিরচেনা দৃশ্য আপনারা দেখেছেন, এখন সেখানকার পরিস্থিতি তেমন নয় নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। পরের পর্বে পৌঁছাবো সেখানে। শেষ করছি, ভালো থাকবেন সবাই।